লন্ডনে জনপ্রিয় খাবারের দোকান নান্দোসে এক পুরুষ কাস্টমারের কাছে হেনস্থার শিকার হয়েছেন জাহরা নামের এক মেয়ে। জাহরা নান্দোসে ওয়েটারের কাজ করতেন। খাবার দিতে গেলে একজন পুরুষ কাস্টমার প্লেট দিয়ে মুখে আঘাত করে জাহরার। যদিও ওই সময় ঘটনাস্থলে দুজন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। ওই সময় ভুক্তভোগী কর্মী পুলিশের কাছে গিয়ে নালিশ করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আর এই ঘটনাটি ঘটে গত 10 মার্চ নান্দোস নামের একটি রেস্টুরেন্টে। এদিকে এই ঘটনায় মেট পুলিশের দায়িত্বের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী কর্মী জাহরা। ব্রিটেনে পড়তে আসা এই স্টুডেন্ট জাহরা বিবিসি লন্ডনকে জানান, 10 মার্চ পূর্ব লন্ডনের স্টার্টফোর্ডের নান্দোস ব্রাঞ্চে একজন ব্যক্তি হাই চেয়ার নিয়ে অভিযোগ করার পরে তাকে লাঞ্ছিত করে। রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে জাহরাকে প্লেট দিয়ে আঘাত করার ভিডিও দেখা যায়। জাহরা বলেন, ঘটনার দিন শিশুসহ একজন নারী তার হাজবেন্ডের সাথে রেস্টুরেন্টে খেতে আসেন। প্রথমে তারা নিজেদের পছন্দ মতো একটি টেবিলে বসেন, কিন্তু তাদের রেস্টুরেন্টের নিয়ম অনুযায়ী কারো সাথে শিশু থাকলে তাকে হাই চেয়ারের টেবিলে বসতে হবে। তাই তিনি তাদেরকে অন্য টেবিলে বসার অনুরোধ করেন। এতে তারা তাকে মৌখিকভাবে গালাগালি করে। পরে রেস্টুরেন্টের ম্যানেজার এসে তাদেরকে বুঝিয়ে অন্য চেয়ারে যেতে রাজি করান। জাহরা আরও বলেন, তিনি পরে তাদের টেবিলে খাবার পরিবেশন করার জন্য গেলে লোকটি প্লেট দিয়ে তার মুখে আঘাত করেন। এই হামলার ঘটনাটি রেস্টুরেন্টের সিসিটিভিতে ধরা পড়ে। এই ঘটনায় তিনি হতবাক হয়ে যান। জাহরা জানান, ওই সময় রেস্টুরেন্টের পাশের টেবিলে দুজন পুলিশ সদস্য বসেছিলেন। তিনি তাদেরকে এই ঘটনা বললে তারা কোনো ধরনের ব্যবস্থা নেননি। এদিকে এই ঘটনায় ভুক্তভোগী জাহরার কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে মেট পুলিশ। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।